মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি? আমি তোমাকে একটা কথা বলি, মায়ের সম্মান আল্লাহ অনেক দান করেছে, কিন্তু আমি একটা জিনিস দেখি, মায়ের কাছে যখন বসে বসে আমি কথা বলি, গল্প বলি, তো যেই বাপ ঘরে ঢোকে উনি মাঝে সচেত বাপ এসেছে। কেন বলো তো? কত ওয়েট বাপের ভাব, ওই বাপগুলো মাঝে মারে, ওই জন্য তো। আচ্ছা শোনো, আমি তোমাকে, তুমি একটা প্রশ্ন করেছো, আমি তোমাকে দুটা একটা প্রশ্ন করি। তুমি বলো তো, মায়ের থেকে মায়ের সম্মান, তুমি বলছো যে এই দুনিয়াতে কার সম্মান বেশি? আমি মনে করি বাপের সম্মান বেশি। কেন বলো তো? বাপ হলো বয়সে বড়, কেন কেউ বয়সের কম বাপ করবে? মানে কোনো মেয়ে বিয়ে করবে তার থেকে ছোট? হ্যাঁ, হয়েছে তো অনেক, পৃথিবীতে নজির আছে। আর যদি আমি আরো একটা দিক দেখাই তোমাকে, বাপ কিন্তু মায়ের থেকে লম্বায় বেশি। যদি মা 6 ফুটের হয় আর বাপ যদি 5.5 ফুটের হয় তাহলে কেমন হবে তুমি ভাবো? ওই কি যে কিনে জিজ্ঞেস নাকি উপরের দিকে দাঁড়াতে হবে নাকি? আচ্ছা আমি একটা কথা বলবো, বলো, তুমি তো শিল্পী, তুমি আমাকে সুরে বলো, আমি তোমাকে প্রশ্নের উত্তর দেবো। চলো ঠিক আছে, সুরে বলবো দাদা? ঠিক আছে শোনো, তুই দাদা হাদিস ও কোরআন, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি তো বলো তো আগে আমাকে, আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আব্বাকে সৃষ্টি করেছে, পিতা আদমকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে পাঠালেন, বললেন তারপরে পিতা আদম জান্নাতে একা ওনার জন্য একটা জোড়া সৃষ্টি করলেন মা হাওয়াকে, তারপর মা হাওয়াকে সৃষ্টি করেন। তোমারই বাবা হলো জিন্দা কাবা, তোমারই বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম কোদা ঘুরলো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সিজদা। তোমারই যে পিতা আদমকে সর্বপ্রথম আল্লাহ পাক সৃষ্টি করেছে, তাই জন্য বাপের সম্মান বেশি, তাই তো? তোমাকে আমি একটা ছোট্ট প্রশ্ন করব, রাগ করবে না, বলো না। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, এই কষ্টটা বাপ পারবে? মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে নাকি? মাই গলাকে যদি বলে এলোপ্লেন চালাতে, হেলিকপ্টার চালাতে পারবে? কিন্তু ওনাকে যদি বলি দাদা মাইক ম্যান একটা সন্তান জন্ম দাও তো, পারবে? তুমি কি আছে তুমি বলো, তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্ভে ছিলে, কত যাতনা সহিলো গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে মাতৃ মায়ের উদারে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসুল, হোজাই ফা তুমি বলো, হোজাই ফা তুমি বলো, আর কেন আঁখি খোলো, হোজাই ফা তুমি বলো, আর কেন আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম, মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না, আর বাপ কি বদদোয়া করে? শোনো বাড়িতে ইলেকট্রিকের বোর্ড, শোনো আমি একটা কথা তোমাকে খেয়াল করিয়ে দিই, অনুষ্ঠান শেষে পেমেন্ট কিন্তু বাপেরা দেবে, মায়েরা দেবে না, মায়েদের কাছ থেকে চাঁদা নিয়ে ওনারা দেবে। শোনো তুমি বলছো মায়ের, মা খাওয়ায়, মা পড়ায়, মা গর্বে ধরে, মা সবকিছু করে, তুমি একটা কথা, একটা কথা তোমাকে তো মানতে হবে, তোমার মা
যখন এই দুনিয়াতে তুমি বড় করে লালন পালন করলে করে তুললো তুমি এই দুনিয়াতে এত বড় হয়ে গেলে তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি খাওয়াতো তোমার বাপ যদি বাজার না করে দেয় পান্তা খেয়ে নাও একটা ছেলেকে জিজ্ঞেস করবে যার বাপ নেই এতিম সেই এতিম ছেলের কি কষ্ট বাপ না থাকলে আরেকটা কথা শোনো তোমার মাকে একবার জিজ্ঞেস করবে যদি তোমার বাপ এই মানে বিদেশে কাজে চলে যায় তাহলে কত কষ্ট লাগে তোমার মায়ের এখন বাপ যদি বিদেশে কাজে চলে যায় আমার মায়ের কষ্ট হলে আমার মা নানির বাড়ি চলে যাবে সমস্যা কি তুমি এমনি মানবে না শোনো আমি তোমার ফোনে তো পড়ে ওই যার ওসিলাই এনে ধরে পিতা জন্মদাতা কাড়ো কাড়ো ক্যামেরাটা সরি বিনা বাপে আসছে হেলিকপ্টার হ্যাঁ ওই যার ওসিলাই এনে ধরে পিতা জন্মদাতা আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা আর কেটে কেটে ওই কেটে কেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগের মুখে দেয় তুলে যারা দিন মজুরি কাজ করে মাঠে ঘাটে জোন খাটে তাদের জিজ্ঞেস করবে ছেলেকে মানুষ করতে গেলে কত কষ্ট এই সিটে বসে ছেলে মানুষ হয়ে গেল খুব মজা মায়েরা এই শুধু করেছে শোনো ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে আর রক্ত পানি করে আগের মুখে দেয় তুলে আর পিতা জাগার দুনিয়া পেলে দুনিয়া তাগার আধার পিতা জাগার দুনিয়া পেলে দুনিয়া তাগার আধার পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার বল বললেও আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম বল বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না তোমারই বাবা তুমি বলছো যে পিতা যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না আর বাবা একটা সন্তানকে মানুষ করতে গেলে অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটি করে তাই তো তবু মায়ের সম্মান বেশি কেন শুনবে তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে এগুলো কিসের জন্য করছো সবাই জানে নামাজ রোজা হজ যাকাত এগুলো করে মানুষ আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর ভয় আর নবীকে ভালোবেসে না করলে জাহান্নামে কালো আগুন পোড়াবে তোমার আর যদি আল্লাহ ভাগ্যে রাখে জান্নাতে যাবে ব্যাস এই কটা জিনিস এছাড়া কিছু আছে তুমি আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আর জান্নাতে যাওয়ার জন্য এই ইবাদত গুলো করছো কিন্তু তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো জান্নাত আল্লাহ আটটা জান্নাতের মধ্যে কোন জান্নাত আছে আমি কি করে বলবো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় আর এদিকে দেখছে শুধু এদিকে আর ওইদিকে শুধু বাপেরা ভর্তি কটা মা নিয়ে গেছি শোনো এখন আমার বাপেদের থেকে মায়েরা বড় লোক ওনারা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায় আমাকে যদি মালা করে পানায় না ঠিক আছে দেখা যাবে চলো মায়ের কদম তলে আছে ছেলের জান্নাত ও গো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমত কেন যদি তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না তুমি জান্নাত দিকে কি হারিয়ে দেবে না শোনো আমরা বাপেরা অনেকজন মনে করছে যে হয়ে যায় মানে হেরে গেল না একটু আমাকে কমসে কম সহজ